আপনারা স্বরাষ্ট্র মন্ত্রীর কথা শুনবেন, শুনে এইভাবে যদি অত্যাচার করেন, সময় বেশি দিন নাই, যখন গড়ি ধরে টান পড়বে আপনাদের বিরুদ্ধে জনতা অনুশীলনে ফুটবে। আমরা পরিষ্কার করে বলে আসছি, আগামী দিনে কোন প্রতিশোধের রাজনীতি এই বাংলাদেশে আমরা হতে দেব না। আজকে যারা বাঙালি আর মুসলমানের মধ্যে ঝগড়া লাগিয়ে ক্ষমতায় আসতে চায় অথবা ক্ষমতায় থাকতে চাচ্ছে, বিশেষভাবে এই ফাঁসিবাদকে বৈধতা দিচ্ছে, তাদেরকে আমাদের চিনতে হবে। এদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশকে বিভক্ত করার চেতনা, এদের মুক্তিযুদ্ধের চেতনা বিদেশিদের কাছে গোলামি বন্ধ দেওয়ার চেতনা। কাজেই এই গোলামির রাজনীতি, বিদেশিদের কাছে দেশ বন্ধ দেওয়ার রাজনীতি আমরা আর ভুলব না। এই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো বৈধতা নেই। এখন কাজ হচ্ছে ক্ষমতা থেকে নামানো। এতদিন খুব গায়ে চোট ছিল, বিদেশিদের অনুগ্রহ নিয়ে আর্মি পুলিশ প্রশাসন সবাইকে, বিচার বিভাগ সবই প্রায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মানুষের উপর স্কিম রোলার চালিয়েছে। এখন বিদেশিদের অনুগ্রহ একটু টান পড়েছে, বিদেশিরা আর আগের মতো একইভাবে সরকারকে সমর্থন যোগাচ্ছে না, সরকারের পায়ের তলা এখন আর মাটি নাই। এক স্যাংশনেই সরকারি কর্মকর্তারা ভেবে দেখছেন যে আমরা এই সরকারকে টিকা রাখার জন্য গুম খুন করব, আর আমরা স্যাংশন খাব, আমাদের ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজন সবাই নানা রকম বিপদের মধ্যে পড়বে, তারা আর এই কাজ করতে একইভাবে রাজি থাকবেন না। যারা এখনো সরকারকে টিকিয়ে রাখার জন্য এই গুম খুন অত্যাচার চালিয়ে যাওয়ার চিন্তা করেন, একটু আগে নূর বলল, তাদেরকে বলি আইন অনুযায়ী দেশের যে আপনাদের উপর দোষকৃত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেন। জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে না, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন। জনগণ আপনাদেরকে কিভাবে সহায়তা করতে হয় অভ্যুত্থানের মাধ্যমে, জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হয়, এইটা পরিষ্কার করে মনে রাখবেন। আর সরকার এখন নিজেদের গুন্ডা বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছে, সব জায়গায় মনে করেছে গুন্ডা বাহিনী লেলিয়ে দিলে ভয় ত্রাস সৃষ্টি করলে বোধ হয় আন্দোলন দমন হয়ে যাবে। এই যে দেখেন ছাত্র অধিকার পরিষদের একটা ছোট প্রতিবসরণ সভা, তারা বড় সভাও আয়োজন করতে পারে হয়তো, কিন্তু তারা একটা একটা ছোটখাটো স্মরণ সভা আয়োজন করেছিল, মাত্র তারা সেখানে জমায়েত হচ্ছিল, সেইটার উপর হামলা করলো, হামলা করে সেটা বন্ধ করেছে। এখানেই শেষ নয়, ত্রিশজনের উপরে লোককে আহত করেছে, তারা হাসপাতালে গেল চিকিৎসা নিতে, হাসপাতালের ভিতরে ঢুকে সেইখানে আবার তাদের উপর হামলা করে। পুলিশ হামলাকারীদের গ্রেফতার করবে কি, উল্টো ছাত্র অধিকার পরিষদের 24 জনকে গ্রেফতার করে এখন জেলখানায় পাঠিয়ে দিয়েছে। পুলিশ বাহিনীর এই অবস্থা আর নিম্ন আদালতের এই অবস্থা।